গৃহীত হল পশুধন সুরক্ষা বিধেয়ক 2021। নামঘর মন্দিরের 5 কিলোমিটার ভিতর নিষিদ্ধ গোমাংস। বিধেয়কক তীব্র প্রতিক্রিয়া, তার মাজতে বিধেয়ক আমিনুল ইসলামের বিস্ফোরণ। গাহরি ভগবানের অবতার, কিন্তু গরু ভগবানের অবতার নহয়। এসময়ত রজায় ঋষিমুনিসকল খুয়াবলৈ 3000 গরু কাটিছিল বলেও বিধেয়ক আমিনুল ইসলামের বিস্ফোরক মন্তব্য। বিষ্ণুর প্রথম অবতার মাছ, দ্বিতীয় অবতার বরা বা গাহরি। গতি গাহরি যেহেতু বিষ্ণুর অবতার, ভগবানের অবতার, গতি তা মুসলমানে ভক্ষণ করে, এই একটা প্রশংসা করবল যে যে আমার ভগবানের অবতার সেইটু মুসলমান সকলে ভক্ষণ করে। গতি গরু কিন্তু ভগবানের অবতার বলে কোনো হিন্দু ধর্মর শাস্ত্রত নাই। আনহাতে শুক্রবার সদনত মুসলমানে গাহরি নোখোক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই দিয়ে যুক্তি খণ্ডন বিধেয়ক আমিনুল ইসলামর। কিন্তু অজস্রবার গো মাংস ভক্ষণের কথা আছে, আর তা আমি এই আমি দেখি, মানে স্টাডি করেছো, বহু হিন্দু পণ্ডিতের আলোচনাও করেছো। তাত এইটাও আছে যে রজায় এসময় ঋষিমুনি সকল আমন্ত্রণ করে 3000 গরু কাটি ভোজ ভাতর আয়োজন করেছিল। তারপর ভোজ মেলত যেটা অতিথির সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, তেতিয়া মাংস নাটনি হল, তেতিয়া রজাই কলে অলপ জুল বেশিক দিয়া যাতে সকলকে আপ্যায়ন করবা যায়। গরু বহুতর ব্যাংক একাউন্টর দরে গো মাংস যদরে বন্ধ হল, তেনদরে গাহরি মাংসও বন্ধ হব লাগে। আহ্বান আমিনুল ইসলামর। কিন্তু কালি মুখ্যমন্ত্রী মহোদয় একটা ভুল ব্যাখ্যা করিলে যে মুসলমান সকলে গাহরি এই কারণে না খায় যে গাহরি কুরবানি দিব নয়। আসলতে কথাটা এনেকা নহয়, মানে আমার ইসলাম ধর্মত এই কোনকেইটা প্রাণী খাব পারি বা খাব নারি, এই কোরআন আর হাদিসর কিতাববিলাকত উল্লেখ আছে। গো সুরক্ষা বিলে মুসলমান খ্রিস্টানক অপকার নকরে, গো পালক সকলকে বেয়াকৈ ক্ষতিগ্রস্ত করিব বলি বিধেয়ক আমিনুল ইসলামর মন্তব্য। লোকে গরুবিলাক বিক্রি করে, মানে ব্যাংক একাউন্টের নিচিনা একটা ফিক্সড ডিপোজিট, যে বছরি 40 লাখ গরু বিক্রি হয়, আর যার ফলত কৃষক সকলে ন্যূনতম 20,000 কোটি টাকা গরু বিক্রি করে বছরে আহরণ করে। সরকারে এনেকুৱা আৰু এখন আইন আনক যে যত গাহরি মাংস ভক্ষণ নকরে তা যাতে সেই গাহরি স্লটার হাউস দিয়া নহয়। একমাত্র নাগপুরক সন্তুষ্ট করবলৈ এইখন বিল পাস করবার অভিযোগ বিধেয়ক আমিনুল ইসলামর। ইয়ার মাজতেই বিধেয়ক অখিল গগৈক আদালতত তথ্যসহ লগ পার হুঙ্কার বিধেয়ক আমিনুলর। যি কব লাগে আদালতত কম, ময়ো লম আইনের আশ্রয়। মুসলমানের একো ক্ষতি নহয়, খ্রিস্টিয়ান সকলকে একো ক্ষতি নহয়, ক্ষতিটি হব অসমর গোপালক কৃষক সকল। এই ঠিক আছে, যদি গোচর তরে মানে তাত এই আদালতত যি কব লাগে মানে আদালতত কম, কি তথ্য প্রমাণ দিব লাগে মানে আদালতত দিম। ভিডিও জার্নেলিস্ট শঙ্করের সহযোগত গুয়াহাটির হীরক জ্যোতি ডেকা রিপোর্ট, ঈশান নিউজ।